Calcalling TV brings to Kolkata and Agartala the best-in-class telemedicine services from the state-of-the-art Nauruvi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems. গতকাল থেকে বৃষ্টি হচ্ছে কলকাতায়। ইতিমধ্যেই শহর কলকাতার একাধিক এলাকা ভাসছে জলে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজও শহর কলকাতায় ভারী বৃষ্টিপাত হবে। সকাল থেকেই আকাশ রয়েছে মেঘলা। আজ এবং আগামীকাল দুদিন ধরে কলকাতায় ভারী বৃষ্টিপাত হবে। বজ্রপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে প্রবল। সেজন্য আজ এবং আগামীকাল বৃষ্টির সময় বাড়ি থেকে বের হতে মানা করেছে প্রশাসন। কারণ বজ্রপাতের জেরে ইতিমধ্যেই রাজ্যে প্রাণ হারিয়েছেন অনেকেই। গতকাল দিনভর বৃষ্টির ফলে এখনও জল জমে রয়েছে বেহালা, মোমিনপুর, হালতু, খিদিরপুর এলাকায়। সারারাত বৃষ্টি হওয়ার ফলে জল জমে রয়েছে উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি সংলগ্ন এলাকায়। পুরসভার কর্মীরা এলেও এখনও জল জমে রয়েছে। যোধপুর পার্কের অলিগলিতেও জমে রয়েছে জল। হাঁটু সমান জলে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। আমার স্ট্রিট, কেশবচন্দ্র সেন স্ট্রিটে জল এখনও নামেনি। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ছেন পুরসভার বিরুদ্ধে। যদিও ওয়ার্ড কোঅর্ডিনেটররা আশ্বাস দিচ্ছেন জল নেমে যাবে দ্রুত। পুরসভার কর্মীরা কাজ করছে, রাস্তার ম্যানহোলের ঢাকনা সরিয়ে জল বের করার কাজ চলছে। লকগেটও খুলে দেওয়া হয়েছে। পাম্পিং স্টেশন থেকে পাম্প এনে জল বার করার কাজ চলছে। উল্লেখ্য, হাওয়া অফিসের তথ্য বলছে বৃহস্পতিবার রাত 10টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত উল্টোডাঙায় 53 মিলিমিটার, থনঠনিয়ায় 54 মিলিমিটার, বেলগাছায় 57 মিলিমিটার, ধাপ্পায় 49 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তরের তরফে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। Calcalling TV brings to Kolkata and Agartala the best-in-class telemedicine services from the state-of-the-art Nauruvi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems.